ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি এখনও বাংলাদেশের বড় সমস্যা বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার মতে দুর্নীতি কমানো গেলে এ দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে দুর্নীতি শীর্ষক এক আলোচনায় তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে সরকারের নেয়া বেশ কিছু উদ্যোগে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। সরকারের সঙ্গে নাগরিকের সকল লেনদেন অনলাইন নির্ভর করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে দুর্নীতি কমবে। আলোচনায় ব্যবসা বাণিজ্যে দুর্নীতি প্রতিরোধ একটি একক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানানো হয় সিজিএস এর পক্ষ থেকে। Bangladesh can assure its citizens and investors that corruption is less prevalent here than in other markets. It will attract more investment and help the country continue on the path of economic growth. The United States is committed to working with Bangladesh to reduce corruption, eventually to eliminate corruption, and thereby enabling Bangladeshi citizens to enjoy lives of dignity and inviting more domestic business, international business, and foreign investment.